হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। মটোব্লগে সবাই মোটরসাইকেল নিয়ে কথা বলে আমি একটু ডিফারেন্স ট্রাই করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানোর সময়টুকু তোমার জীবনের বেস্ট টাইম ছিল। সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হচ্ছে মানুষের মন। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। তাই মেয়ে এবং ছেলে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুতরাং ছেলে সমান মেয়ে দুটোই সমান। জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে খুব ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে সবচেয়ে বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাস ভাঙবে। এদের উপহার দেওয়ার মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে সম্মান, কিন্তু এত মূল্যবান সম্মান দেয়া সব পুরুষের থাকে না। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে খুব ভালোভাবে বুঝে গেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। চকচক করলেই যেমন শোনা হয় না, ঠিক তেমনি আমি পোশাক আর কথায় কথা ইংলিশ বলা ভালো মানুষ হওয়া যায় না, অহংকার করা ঠিক না। সকালে যে পত্রিকা 10 টাকায় একটা বিক্রি হয়, বিকেলে সেই পত্রিকায় 10 টাকায় কেজি ধরে বিক্রি হয়। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁধো, কিন্তু দরজা খোলার সময় হাসি মুখে খুলবে, কারণ কেউ যদি দেখে নেয় তুমি ভেঙে পড়েছো, তবে তোমাকে আরো বেশি করে ভেঙে দিয়ে যাবে। ভালোবাসার মধ্যে কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ ভালোবেসে কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? বিশ্বাস ভাঙতে নয় গড়তে শিখো, কথা দিতে নয় রাখতে শিখো। কারো জীবনে ঝড় নয় ভালো হয়ে যেও, মিথ্যে দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড়ো। বোকা কিনা জানি না, তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি। পৃথিবীতে একমাত্র যাদের কথা চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলেন বাবা এবং মা। আমার টাইম পাস না হলে গেম খেলি, গান শুনি, কিন্তু কখনো কারোর ফোন নিয়ে খেলি না। ভালোবেসে আগলে রাখাটা দায়িত্ব, আর শাসন করাটা অধিকার। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন।